আবারও চোখ রাঙাচ্ছে করোনা। মুর্শিদাবাদ জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়তেই তৎপর জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। জেলায় কন্টেনমেন্ট জোন করা হলো 35টি। বহরমপুর শহরে করা হয়েছে 11টি কন্টেনমেন্ট জোন। গত শনিবার থেকে জারি করা হয়েছে নাইট কারফিউ। সোমবার খোদ অতিরিক্ত জেলা শাসক সিরাজ দানেশ্বর, মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি সহ পুলিশ আধিকারিকেরা নিজে গিয়ে বহরমপুর পৌরসভার অধীনে কন্টেনমেন্ট জোন পরিদর্শন করেন। মাস্ক ব্যবহার সহ সমস্ত করোনা বিধি মেনে চলার কড়া নির্দেশ দেন আধিকারিকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। উৎসবের মৌসুম কাটতে না কাটতেই ফের লাগামহীন করোনা সংক্রমণ। মুর্শিদাবাদ জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়তেই তৎপর জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। জানা গিয়েছে গত কয়েকদিনে গড়ে 7 থেকে 8 জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় কন্টেনমেন্ট জোন করা হলো 35টি। বহরমপুর শহরে করা হয়েছে 11টি কন্টেনমেন্ট জোন। বহরমপুর পৌরসভার 14 ও 15 নম্বর ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। গত শনিবার থেকে জারি করা হয়েছে নাইট কারফিউ। সোমবার খোদ অতিরিক্ত জেলা শাসক সিরাজ দানেশ্বর, মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি সহ পুলিশ আধিকারিকেরা নিজে গিয়ে বহরমপুর পৌরসভার অধীনে কন্টেনমেন্ট জোন পরিদর্শন করেন। বিভিন্ন বাজার এলাকা ও বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন আধিকারিকেরা। অতিরিক্ত জেলা শাসক সিরাজ দানেশ্বর বলেন, জনসাধারণ যাতে সঠিকভাবে মাস্ক ব্যবহার সহ সমস্ত করোনা বিধি মেনে চলে, সেই কারণেই তাদের সচেতন করতে এদিন বিভিন্ন বাজার এলাকা সহ কন্টেনমেন্ট জোনগুলি পরিদর্শন করা হয়েছে। কন্টেনমেন্ট জোনগুলি করোনা বিধি মেনে চলা বাধ্যতামূলক। করোনা মোকাবিলায় আগামী দিনে প্রয়োজনে আরও কঠোর নির্দেশ জারি করা হতে পারে বলেও জানান তিনি। আমাদের কন্টেনমেন্ট জোনগুলোতে কীভাবে কাজ হচ্ছে, মানুষকে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, যে ওদের দৈনন্দিন কাজ আছে সেটাকে ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, তার চেয়ে বেশি আমরা 3-4টে মেজর মার্কেট এলাকা দেখলাম যেখানে মাস্ক কমপ্লায়েন্স, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এগুলো সব আমরা দেখতে চাইছি। নিশ্চয়ই এখানে অনেকগুলো জায়গাতে দেখা গিয়েছে দ্যাট একটা ইম্প্রুভমেন্ট করার সুযোগ আছে। অনেকেই মাস্ক পড়ছে না, কয়েকটি জায়গাতে আমাদেরকেও কড়াকড়ি করতে হয় বলে আজকে আমরা নেমেছি। আশা রাখি কি আমরা আবার আবার এসে একবার মানুষকে প্রথম তো সচেতন করা প্রয়োজন। তো এই খবরের মাধ্যমে আমি সবাই বহরমপুর এবং মুর্শিদাবাদের বাসিন্দা সবাইকে আপিল করছি আবার, শুধু 1.5 বছর হলো আমরা বোর হয়ে গেলাম, সব খুলে গেছে বলে কোভিড চলে গেলো, এটা নয়। শুধু ভ্যাকসিন করা হলো কোভিড ধরবে না, এটাও নয়। এখনও মাস্ক পরা, সতর্ক থাকা, কোভিড যদি মানিয়ে রাখা, সোশ্যাল ডিস্টেন্সিং রাখা, এগুলো সব অনেকটাই ইম্পর্টেন্ট। আজকে বহরমপুরে 11টা কন্টেনমেন্ট জোন আছে, মুর্শিদাবাদে 35 কন্টেনমেন্ট জোন আছে। আপনারাই যদি সতর্ক না থাকেন, আমরা একটা নতুন কথা শুনলাম আজকে কি আপনি আসছেন তারপর আমি মাস্ক পরবো, তো যদি এরকম কিছু থাকে তাহলে ফের আমরা কিন্তু সবাইকে একসাথে সামলাতে পারবো না, আবার আবার এসে বলা যাবে না। তো এটা একটা সচেতন করারও একটা ড্রাইভ ছিল, সবাইকে একটা ওয়ার্ন করারও ড্রাইভ ছিল যে আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো, এরপর যদি কিছু সমস্যা হবে, যদি আপনারা না করেন তাহলে একটু কড়া কড়া আমাদেরকে ইখতিয়ার করতে হতে পারে। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800-233-37।